বন্ধুরা, আজকে আমরা দেখে নিচ্ছি আলু ভর্তা। আলু ভর্তা প্রত্যেকেই আমরা প্রতি মানে মাঝে মাঝে খেয়ে থাকি, কিন্তু আমি আলু ভর্তার মধ্যে একটু কিছু চেঞ্জেস করেছি রেসিপিতে। কেন, আমাদের বাঙালিদের কিন্তু আলু ভর্তাটা খুব পছন্দের একটা খাবার। গরমের সময় আলু ভর্তা, ডাল, ভাত, এই সেই জিনিসটাকে মাথায় রেখে আমি আলু ভর্তাটাকে আপনাদের কাছে তুলে ধরছি আমার নিজের কিছু চেঞ্জেস থেকে। দেখে নিন কী ইনগ্রিডিয়েন্টস লাগবে। প্রথমে আমি আলু বয়েল করে নিয়েছি, দেখুন গরম রয়েছে, ধোয়া উঠছে আলু। আমি প্রেশার কুকারে নুন দিয়ে আলুটাকে বয়েল করে নিয়ে আলুর উপরের খোসা ছাড়িয়ে নিয়েছি। আমাদের কী কী লাগছে এতে? নুন লাগছে, রোস্টেড জিরা পাউডার লাগছে, সামান্য একটু মেথি লাগছে গোটা, শুকনো লঙ্কা। আমি প্রত্যেকটা শুকনো লঙ্কার ভেতর থেকে একেবারে সিডগুলো রিমুভ করে দিয়েছি, একটু একটা সিডও নেই এখানে। একটু আদা আমি জুলিয়ান করে নিয়েছি, সরিষার তেল, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা ছোট ছোট করে আমি কেটে ফেলেছি। এই হচ্ছে ইনগ্রিডিয়েন্টস, সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব সিম্পল, কিন্তু রেসিপিটাই হচ্ছে ভীষণ ইন্টারেস্টিং। প্রথমে আমরা এই গৃহীত আলুটা গরম রয়েছে, আমি একটা গ্লাস ভালো করে ধুয়ে নিয়েছি। গ্লাসটা দিয়ে আলুটাকে আমি ম্যাশ করে নেব। আলুগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি প্রত্যেকটা আলুকে, যেহেতু গরম সেহেতু আমি ধরতে পারবো না, সেই জন্য আলুটাকে আমি গ্লাস দিয়ে ম্যাশ করে নিলাম। আপনারা চাইলে আপনাদের যতটা দরকার মনে হবে ততটাই করতে পারেন। আমি খুব বেশি ম্যাশ করবো না, একটু একটু যাতে মোটা ইয়ে থাকে সেরকমই করবো। জাস্ট ম্যাশ মানে ম্যাশ, আলুটাকে ম্যাশ করে নিয়েছি, দেখুন পুরো আলুটাকে আমি ম্যাশ করে নিলাম। এবার এতে আমি একটা একটা করে ইনগ্রিডিয়েন্টস আমি দেব। আলুটা কিন্তু গরম, যথেষ্ট গরম, সেই জন্য আমি হাত দিয়ে ধরতে পারছি না, আলুটা গরম রয়েছে। আপনারা চাইলে আলুটাকে একটু ঠান্ডা করেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি আলুটাকে এবার দেখুন ফার্স্টে কী করছি, আমি আলুটাতে রোস্টেড জিরে পাউডারটা দিয়ে দিলাম, সম্পূর্ণ জিরে পাউডারটা, রোস্টেড জিরে পাউডারটা দিয়ে দিলাম। আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের রুচি অনুযায়ী দেবেন যতটা প্রয়োজন। আমি নুনটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। নুনটা আমি দিয়ে দিলাম। আমি ধনে পাতাটা দিয়ে দিলাম। আর অর্ধেকটা মতো আদা কুচি দিয়ে দিলাম। আদা কুচি নয়, আদা জুলিয়ানটা আমি অর্ধেকটা দিলাম, পুরোটা কিন্তু দিলাম না, এটা কিন্তু লক্ষ্য রাখার বিষয়। এবার আমি সম্পূর্ণ জিনিসটাকে মেশাচ্ছি, সবগুলো ইনগ্রিডিয়েন্টসকে আমি মিশিয়ে দিলাম ভালো করে। মিশিয়ে দেওয়ার পর আমি মাঝখানে একটা গর্ত টাইপে করে নিলাম, দেখুন আমি করে রাখলাম এটা। এটা এখন ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে, আমি এভাবে রাখলাম। আমি এবার সেকেন্ড স্টেজে যাচ্ছি, সেকেন্ড স্টেজটা আপনারা দেখে নিন। এটা গরম আছে, আমি সরিষার তেলটা দিয়ে দিলাম, পরিমাণ অনুযায়ী দেবেন, আপনারা যতটা পছন্দ করবেন ততটাই দেবেন। তেলটা প্রায় গরম হয়ে গেছে, কেন ফ্রাইং প্যানটা আগে থেকে বসিয়ে রেখেছিলাম। আমি মেথিটা দিয়ে দিলাম, তেলটা মেথিটা দিয়ে দিচ্ছি। মেথিগুলো কালো হয়ে গেলে হালকা কালার চেঞ্জ হচ্ছে, কালার পরিবর্তন করছে, হয়ে যাচ্ছে মেথিটা। দেখুন মেথিটা সম্পূর্ণ কালো হয়ে গেল, আমি শুকনো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে খানিকটা মেথি যখন কালো হয়ে যাবে, তখন যদি মনে করেন যে না মেথি পছন্দ করেন না, সেক্ষেত্রে আপনারা মেথি দানাগুলোকে ছড়িয়ে তেল থেকে ফেলেও দিতে পারেন। আমি খানিকটা মেথি সরাবো, পুরোটা সরাবো না, আমি খানিকটা মেথি সরিয়ে দিচ্ছি, ফেলে দিচ্ছি সামান্য। কিন্তু মেথিরও উপকার আছে আপনারা জানেন, দেখুন শুকনো লঙ্কাগুলো কালো হয়ে গেছে। আমি এবার পেঁয়াজটা দিয়ে দিলাম, আর
সেই সঙ্গে আমি আদাটাও দিয়ে দিলাম, সামান্য একটু আদা ছিল। আমি এটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেল হালকা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এবার আগুনটা বন্ধ করে দেবো। এবার ওই মাঝখানে যে গর্ত করেছিলাম এখানে ঢেলে দিলাম, সম্পূর্ণটা ঢেকে দিচ্ছি। দিয়ে এই আলুটাকে আবার এটা দিয়ে ঢেকে দিলাম উপর থেকে, ঢেকে এইভাবে রেখে দেবো একটু সময়। একটু আলু এখানে নিয়ে একটু সময় আমি এটাকে ঢেকে রেখে দিলাম, একটু সময় 5-4 মিনিট সময় ঢেকে রেখে দিলাম। হয়ে গেল 5 মিনিট, আমি তুলে দিচ্ছি ঢাকনাটা। এবার আমি এখনও মোটামুটি গরম আছে, হ্যাঁ, আমি এখন এটাকে ভেতরে ধীরে ধীরে মিশিয়ে নিলাম। রাস্তে এখনো লঙ্কাগুলোকে আমি হাত দিয়ে একটু ডলে নিচ্ছি। চাইলে আপনারা নুনের সাথে শুকনো লঙ্কাটাকে মিশিয়ে নিয়ে তারপরে আপনারা মেশাতে পারেন। পুরোটাকে মাখিয়ে নিলাম, গরম গরম আছে, মাখাতে একটু কষ্ট হচ্ছে কিন্তু এটা গরম গরম মাখালেই মনে হয় ফ্লেভারটা থাকবে। এবার যদি মনে হয় যে না আপনি সেদ্ধতে একটু সর্ষার, কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা আপনি চাইছেন, তখন আপনি চাইলে আপনি এডিশনাল একটু সর্ষের তেল একটু মিশিয়ে নিতে পারেন, সামান্য একটু মিশিয়ে নিতে পারেন। কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা হচ্ছে থাকবে তাহলে সেদ্ধতে ভর্তাতে। আমি কাঁচা একটু সর্ষের তেল দিলাম, লঙ্কা পরিমাণ মতো আমরা দিয়েছিলাম, সুতরাং ঝালও ঠিকই হবে, নুনও ঠিকই আছে। আমাদের আলু ভর্তা কিন্তু রেডি হয়ে গেল। আমাদের আলু ভর্তা আমরা রেডি করে নিলাম। দেখুন, আমি পেঁয়াজ দিয়েছিলাম মোটামুটি 5টা আলুতে আমি পেঁয়াজ দিয়েছিলাম 1টা। আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়াবেন, সর্ষের তেলের পরিমাণটা বাড়াবেন, তাতে দেখবেন ফ্লেভারটা চেঞ্জ হচ্ছে। এবং ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। সর্ষের তেলটা যেটা পরে আমি অ্যাড করলাম, যদি আপনারা মনে করেন আপনাদের প্রয়োজন আছে তাহলে অ্যাড করবেন, তা না হলে অ্যাড না করলেও চলবে। গরম ভাতের সাথে আলু ভর্তা খেয়ে জানাবেন কেমন হবে, কেমন হয়েছে, এবং কমেন্টস বক্সের মধ্যে আপনাদের কোনো ওপিনিয়ন থাকলে, আপনাদের কোনো সাজেশন থাকলে আপনারা অবশ্যই আমার চ্যানেলে আপনারা আমাকে জানাবেন। ধন্যবাদ।